হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো পূর্বের মাইক্রোস্কোপের ভিডিওতে আপনারা সবাই অনেক সাপোর্ট করেছেন, আজকে নিয়ে এসেছি তেমনই একটি মাইক্রোস্কোপিক ভিডিও। তো বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশেই স্নোফল হয়ে থাকে, কিন্তু আপনারা কি জানেন এই স্নোফল আসলেই দেখতে কেমন? আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই স্নোফল মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। বন্ধুরা, ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, আর ধূমপান করাই হয় সিগারেট দিয়ে, কিন্তু সিগারেটের ভেতর যে উপাদান থাকে আর তা যদি আপনারা মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, তাহলে অনেকেই হয়তো ধূমপান ছেড়ে দিবেন। এছাড়া বন্ধুরা, আপনারা কি কখনো মাথারুকুনকে কাছের থেকে দেখেছেন? তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন 10টি বস্তুর সাথে পরিচয় করাবো যা হয়তো কখনো বা কাছের থেকে দেখেননি। নাম্বার 10, স্নোফল। বন্ধুরা, আমি আগেই বলেছি বিশ্বের বিভিন্ন দেশেই তুষারপাত হয়ে থাকে, আর কার কার এই তুষারপাত দেখার অভিজ্ঞতা হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা এই ভিডিওতে স্নোফল দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কি তুষারপাত এমনই হয়ে থাকে? আপনারা কি বলেন? চলুন মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে আসি। তো বন্ধুরা, তুষারপাতকে যখন একটি কাগজে নিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, তারপর যা দেখা যায় তা দেখলে আপনিও অবাক হবেন, এমনকি তা দেখে আমিও অবাক হয়েছিলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, কার্টুন ভিডিওটির মতো বাস্তবেও স্নোফল দেখতে এমনটাই হয়, যা ফুলের মতো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। নাম্বার 9, অরেঞ্জ। কমলা অথবা মাল্টা এমন একটি ফল যা সবারই পছন্দ, আর এই কমলাকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এমনটাই দেখায়, যেখানে অনেক ছোট ছোট গর্ত থাকে যা দেখতে অনেকটা আগ্নেয়গিরির মতো। নাম্বার 8, মসকিউটো। বন্ধুরা, মশা এই নামটি শুনলে সবার মনেই বিরক্তি কাজ করে, কারণ মশার কামড়ে সবাই অতিষ্ঠ, আর মশা তার সূঁচ দিয়ে হুল ফুটিয়ে রক্ত পান করে। কিন্তু মশা যে সূঁচ দিয়ে রক্ত পান করে, সেখানে একটি নয় 6টি সূঁচ থাকে। কি অবাক হচ্ছেন? চলুন মাইক্রোস্কোপ দিয়ে দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন মশার সূঁচ অথবা নিডলটি, যা 6টি নিডলে বিভক্ত। প্রথম নিডল দুটি মানুষের ত্বককে কেটে ছিদ্র করতে হেল্প করে, এর পরের নিডল দুটি রক্তের নালিকা খুঁজতে সাহায্য করে, আর মাঝখানের দুটি নিডলের একটি দিয়ে মশাটি রক্ত পান করে থাকে, আর অন্যটি দিয়ে তার বিষ আমাদের শরীরে ছেড়ে দেয়, যার ফলে মশা কামড়ালে আমাদের ত্বক ফুলে যায়। আর বন্ধুরা, আমাদের রক্তের সাথে পানিও রয়েছে, তাই মশা যখন রক্ত পান করে তখন অধিক রক্ত পান করার জন্য দেহের ভিতরের রক্তকে ফিল্টার করে পানি পায়ুপথ দিয়ে ফেলে দেয়। তো বন্ধুরা, এই মশা রক্তপানের প্রক্রিয়াটি কি আগে কেউ জানতেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 7, হিউম্যান আই। তো বন্ধুরা, মানুষের চোখে যখন হাইটেক স্কোপ দিয়ে জুম করে দেখা হয় তখন ঠিক এমনটাই দেখা। কি অদ্ভুত না? নাম্বার 6, নেইল। তো বন্ধুরা, এতক্ষণ তো অনেক কিছুই জুম করে দেখা হলো, হাতের নখটা কেন বাদ রাখি বলেন তো? তো চলুন দেখেই আসি। হাতের নখ যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন এমনটাই দেখা যায়, আর হাতের নখটি দেখতে অনেকটাই প্লাস্টিকের মতো, আবার অনেকটা মানুষের ত্বকের মতো দেখতে। নাম্বার 5, সিগারেট। সিগারেটের নাম শুনলে অনেকের জিভে পানি চলে আসে, কিন্তু ভাই, আপনাদের বলতে চাই, যা আপনারা পান করছেন তা কি একবারও যাচাই করে দেখেছেন? একটি সিগারেটকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন দেখতেই পাচ্ছেন কি বিচ্ছিরি না দেখাচ্ছে, আর যখন ভেতরের নিকোটিনগুলো মাইক্রোস্কোপের নিচে রাখা হয় কি অদ্ভুতটাই না লাগছিল তখন। তারপরেও কি কেউ সিগারেট পান করতে চান, সেটা আপনার চয়েস। নাম্বার 4, উকুন। তো বন্ধুরা, কার কার মাথায় উকুন আছে তা আমাকে নিঃসন্দেহে জানাতে পারেন। আমরা তো খালি চোখে উকুনের রং কালো দেখে থাকি, কিন্তু যখন হাইটেক ক্যামেরা দিয়ে তা জুম করে দেখা হয় তখন দেখা যায় উকুনের রং আসলে কালো নয়, সাদা ধূসর বর্ণের, আর তাদের প্রত্যেকটি পায়ে ধারালো নখ থাকে যার সাহায্যে তারা চুলকে আঁকড়ে ধরে রাখে এবং চলাচল করে। তাদের শরীর এতটাই ট্রান্সপারেন্ট যে শরীরের ভিতরের অংশটুকুও স্পষ্ট বোঝা যায়। নাম্বার 3, ফিশ স্কেলস। মাছের আইসকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন ঠিক এমনটাই দেখা যায়, যা দেখতে প্রায় মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। আর ফিঙ্গারপ্রিন্টের ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেননি, তারা অবশ্যই আই কার্ডে দেওয়া ভিডিওটি থেকে দেখে নেবেন। নাম্বার 2, অ্যান্ট। বন্ধুরা, আপনারা তো জানেন পিঁপড়া অত্যন্ত পরিশ্রমী একটি পোকা।
পিঁপড়াকে দূর থেকে দেখলে তো সাধারণই মনে হয়, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এমনটাই দেখা যায়, মনে হয় যেন কোনো একটি ভিন গ্রহের প্রাণী। নাম্বার ওয়ান, শার্ক স্কিন। বন্ধুরা, হাঙর কতটা ভয়ানক তা তো আপনারা সবাই জানেন। পুরো পৃথিবীতে 400টিরও বেশি হাঙরের প্রজাতি রয়েছে। সাধারণ চোখে তো হাঙরের শরীর পিছিলি মনে হয়, কিন্তু বন্ধুরা আসলে এমনটা নয়। শার্কের চামড়া যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তা দেখলে অবাক না হয়ে পারবেন না। হাঙরের শরীরে দাঁতের মতো প্রচুর আয়ুষ রয়েছে, যা অনেক শক্তও বটে। তো বন্ধুরা, এই ছিল আজকের 10টি বস্তুর মাইক্রোস্কোপিক বিবরণ। তো এই 10টি বস্তুর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।